এখন আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, এটা দেখা যাচ্ছে একটা মন্দির না, এই মন্দিরটা কিন্তু সংস্কার এখনো পর্যন্ত সেরকমভাবে হয়নি, জাস্ট এরকমভাবেই রয়েছে। এবার ধরুন আমাকে বা আপনাকে এই মন্দির সংস্করণ করার জন্য একটা জায়গা থেকে অনেক টাকা দেওয়া হলো, সামথিং ধরুন 1 কোটি টাকা। এইবার ওই টাকার থেকে আমি এই মন্দির সংস্করণ করা আমার উচিত, নাকি এই মন্দিরকে বাদ দিয়ে আমার অন্য কাজ করা উচিত এবং মন্দিরেরও কিছু কাজ করা উচিত? নিশ্চয় নয়, সেটা মানুষ কিন্তু করে। তো এরকম ধরনের কথা বলছি তার কারণ হচ্ছে, এই কথাটা সম্পূর্ণ অর্থটা আমি আপনাদেরকে বোঝাবো আজকে। লাইফ ইন্স্যুরেন্সে আমাদের জীবনে এমন এমন জিনিস ঘটে যে জিনিসগুলো দেখলে আমাদের মনে তো খারাপ লাগেই, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যে বাচ্চাটার বাড়িতে আজকে আমি গেছিলাম, মানে একটা লোকের বাড়িতে গেছিলাম, যে লোকের বাড়িতে গেলে পরে লোকটা কী কাজ করতো বলেন তো, ওই যে হচ্ছে আলু পটল এই সমস্ত নিয়ে মানে একটা ভ্যানে করে বেঁচে বেড়াতো। মানে লকডাউনের পরে অবস্থাটা তার এরকমই হয়ে গেছে, আগে হাটে হাটে বসতো, এখন নিয়ে ওই ঠেলাটা নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় এবং ওইভাবে সে বেঁচে বেড়াচ্ছিল। এইবার ব্যাপার হচ্ছে কি, উনি যে এতদিন পর্যন্ত বাড়িতে ছিল লকডাউনের পরে, সামথিং 200-250-300 টাকা করে ইনকাম হতো, তো ওনার হতো না। এইবার তো ওই বাড়িতে আমি ঢুকলাম, বাড়িতে ঢোকার সাথে সাথে আমার একটা মহিলার সাথে দেখা হলো, যে মহিলাটা হচ্ছে ওই বাড়ির ওই যে লোকটার কথা বলছিলাম ওই লোকটার স্ত্রী। এইবার ওই লোকটার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা আবার হ্যান্ডিক্যাপ। এইবার ওই মেয়েটার কী হয়েছে, আজকে 2 মাস বয়স থেকে তার কিন্তু পুরো শরীরটা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, এবং কোনো একটা শরীরে পরিবর্তনের জন্য আজকে সে মোটামুটি হাঁটতে পারে, কিন্তু তার আগে এতদিন পর্যন্ত হাঁটতে পারতো না, মানে 12-13 বছর বয়স, এখন সামথিং 14 বছর বয়স। ওনার একটা ছেলেও আছে, যে ছেলেটা একদম সুস্থ, কোনো প্রবলেম নেই, ছেলেটার বয়স 16-17 বছর। এইবার আমাদের পরিবারের হিস্ট্রিটা জানা খুবই প্রয়োজন যখন আমরা লাইফ ইন্স্যুরেন্স করাতে যাই, জীবন বিমা করাতে যাই, তখন কিন্তু একটা মানুষের জীবনকে আগে জানা প্রয়োজন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওনার পরিবারের কথা আগে জিজ্ঞাসা করলাম, এবং ওরা অনেক আগে আমাকে লাইফ ইন্স্যুরেন্স করার কথা বলেছিল, তো আমি আমার কিছু প্রবলেমের জন্য ওদের বাড়িতে যেতে পারিনি, আজকে গেছি। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কোথায় গেছে, মহিলাটাকে জিজ্ঞাসা করলাম, মানে ওই লোকটার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম। তখন তো সেই মুহূর্তে বলছে যে আমাদের সংসারের খুব খারাপ অবস্থা, এই মুহূর্তে উনি যে ঠেলা নিয়ে হচ্ছে সবজি বিক্রি করে বেড়াতো, তাতে 200-250 টাকা ইনকাম হতো, এখন আর সেরকমভাবে ওই টাকাই চলছে না আমাদের, কেননা মেয়েটার আজকে 14-15 বছর বয়স হয়ে গেল, মেয়েটার বিভিন্ন রকম ওষুধ আছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি দিল্লি চলে গেছে, দিল্লিতে সেন্টারিংয়ের যে কাজ হয় সেই কাজ করার জন্য গেছে। এই মতন মুহূর্তে আমার আশা হয়তো আপনাদের এখানে ভুল হয়েছে, কেননা আপনাদের সংসার চলছে না। আমি ওই কথা বলার পরে আমি কিন্তু ওখান থেকে চলে আসিনি। আমাদের কিন্তু যখন লাইফ ইন্স্যুরেন্স আমরা করাতে যাচ্ছি একটা বাড়িতে, সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে ওই যে জীবন বিমা করানোর সময় আমাকে, আমার কাছে যদি তারা জীবন বিমা করে, তাদের টাকার উন্নতি হচ্ছে, তারা মানে টাকার উন্নতি বলতে মানে তাদের এখন উন্নতি হচ্ছে, টাকা প্রচুর পরিমাণে তারা ইনকাম করছে, সেই মতন মুহূর্তে আমার খুশি হতে হবে। কিন্তু তারা যখন টাকা কম ইনকাম করছে, আমার কাছে লাইফ ইন্স্যুরেন্সটা করতে পারছে না, তখন কিন্তু আমাকে তার সাথে সাথে দুঃখী হতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি সেই মতন মুহূর্তে প্রকাশ করি যে ঠিক আছে আপনার টাকার প্রবলেম হচ্ছে, তাহলে আমি এখন আসি, আমি পরে আপনাদের সাথে তাহলে এসে কথা বলবো, এই মতন অবস্থায় লোকটার মনের মধ্যে বা মহিলাটার মনের মধ্যে খারাপ একটা ধারণা সৃষ্টি হতে পারে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমি ওনার বাড়িতে বসে ওনাদের সাথে ভালোভাবে কথা বলতে চাইলাম, এবং ভালোভাবে কথা বললাম, বলার পরে কিছু কিছু কথা বললাম এবং বললাম যে এই মতন মুহূর্তে দাঁড়িয়ে আপনার কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব এই বাচ্চাটাকে, এই দুটো বাচ্চাটাকে আপনাকে সামলে রাখা, তার কারণ আপনি একা থাকেন, এই মতন মুহূর্তে দাদা ওইদিকে কাজে গেছে, আপনারা কিন্তু শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, এবং ছেলে মেয়েকে একটু ভালো রাখবেন, তার কারণ হচ্ছে বাচ্চাটা কিন্তু আজকে হ্যান্ডিক্যাপ। তো আমি এরকম ধরনের কথা বললাম এবং তাদের সাথে মিশে যাওয়ার মতন যে কথাগুলো আমি তাদেরকে বললাম, সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে ওই মহিলাটা আমার মানে আমার কথার উত্তরে বিভিন্ন রকম কথা বলতে বলতে আমাকে হঠাৎ করে বলছে যে তুমি তাহলে এক কাজ করো, তুমি পুজোর পরে আমাদের বাড়িতে এসো। আমি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে আর কোনো কথা তাদেরকে বলিনি, পুজোর পরে আমাদের বাড়িতে এসো, পুজোর পরে বাড়িতে আসলে পরে আমার মেয়ের হ্যান্ডিক্যাপের জন্য সামথিং এই 13 বছর বয়স থেকে শুরু হয়েছে, মাসে মাসে 1000 টাকা করে ও পাচ্ছে। তো এই মাসে মাসে যে 1000 টাকা করে পাচ্ছে হ্যান্ডিক্যাপের জন্য ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যাই হোক দিচ্ছে, তো পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কি ভারত সরকার দিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু সে পাচ্ছে সরকার থেকে। তো এই মতন মুহূর্তে বাচ্চাটার আরও আগে থেকে পাওয়া উচিত ছিল, এই 12-13 বছর বয়স থেকে পাচ্ছে, এটা আমার মতে ভালো লাগলো না। ফলে উনি ওই হ্যান্ডিক্যাপের যে টাকা পাচ্ছে, 1000 টাকা পাচ্ছে, সেই টাকার সামথিং ওর মধ্যে ওর 300-400 টাকার ওর মেয়ের ওষুধও লাগে, এবং বাকি যে 600-700 টাকা বাঁচে উনি ওই টাকাটা নাকি বাঁচিয়ে একটা লাইফ ইন্স্যুরেন্স করবে। তো সরকার টাকা দিচ্ছে এই জিনিসটা করার জন্য,
যে জিনিসটা হচ্ছে মেয়েটা কি 1000 টাকা করে পাচ্ছে, নিশ্চয়ই ওই 1000 টাকারও বেশি তার পাওয়া উচিত ছিল এবং এটা অনেক আগে থেকে কিন্তু তার শুরু হওয়া উচিত ছিল। তার কারণ একটা হ্যান্ডিক্যাপ যে চলতে পারে না, আমরা তো এই যে আমাদের হাত পা এখন সচল, আমরা কাজ করতে পারছি, কাজ করে খেতে পাচ্ছি, কিন্তু ওই যে বাচ্চাটা সে কিন্তু কোনো দিন ভালোভাবে কাজ করতে পারবে না। তো সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমার মতে সরকার বিভিন্ন মানুষজনকে, যে ধরনের চাকরিরত মানুষজনকে যে ধরনের হাই স্যালারি দিচ্ছে, সেখান থেকে কিছুটা কমিয়ে না এই ধরনের মানুষকে কিছুটা অন্তত বেশি টাকা দেওয়া প্রয়োজন। অন্তত 4-5 হাজার টাকা দিলে পরে পরিবারটা না হোক, ওই মেয়েটা সারা জীবন বেঁচে থাকতে পারবে, তার কারণে মেয়েটার কিন্তু আর বিয়ে হবে না। এইবার আপনাদেরকে আমি বলছিলাম না, আমাকে বা আপনাকে এই ধরনের মন্দিরের উন্নতি করার জন্য হয়তো সরকার 1 কোটি টাকা দিয়েছে, এইবার আপনি বা আমি সেই টাকা ভেঙে অন্য কাজে লাগাবো, এটা কিন্তু উচিত নয়। তো সরকার ওই যে হ্যান্ডিক্যাপ বাচ্চাটাকে যে টাকাটা দিচ্ছে, 1000 টাকা করে দিচ্ছে, সেই টাকার থেকে ওর মা লাইফ ইন্স্যুরেন্স করতে চাইছে, তাও আবার ছেলের নামে। এই জিনিসটা কিন্তু, এই কথাটা কিন্তু আমার মোটে ভালো লাগলো না। কিন্তু আমি সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে লাইফ ইন্স্যুরেন্সটা উনি করার কথা বলেছে, পুজোর পরে যাওয়ার কথা বলেছে, কিন্তু আমি কিন্তু দেন অ্যান্ড দেয়ার যেভাবে হোক ওই মেয়েটার নামে লাইফ ইন্স্যুরেন্সটা করিয়ে দিয়ে আসব। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু একটা জিনিস দেখা প্রয়োজন, যে একটা অন্যায় যেন পরিবারে না হয়। তার কারণ হচ্ছে পরিবারে যদি আজকে এমন একটা অসুবিধা হয়ে যায় এবং ওই যে বাচ্চাটা যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা দিয়ে যদি আজকে ওই ছেলেটার, মানে লোকটার ছেলেটার নামে যদি আমি লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দিয়ে আসি, তাহলে অন্যায়টা কিন্তু আমারই হবে। তার কারণ হচ্ছে ওই মেয়েটার টাকা, ও হ্যান্ডিক্যাপের টাকা মাত্র 1000 টাকা করে পাচ্ছে, আজকে ওর দেখার মতন কেউ নেই, ছেলেটা কিন্তু কাজ করে খেতে পারবে। সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই জিনিসগুলো দেখা খুবই প্রয়োজন, যাতে পরিবারে একটা মানুষ যে টাকাটা পাচ্ছে তার সংসারে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার পরিবারে যাতে কোনো রকম অসুবিধা না হয়, পরবর্তীকালে ওর মা যেন কখনোই ভাবে না যে বাচ্চাটা, যে লাইফ ইন্স্যুরেন্সটা আমি ওদেরকে করিয়ে দিয়ে এসেছি, সেই লাইফ ইন্স্যুরেন্সের ফলে ওদের কোনো ক্ষতি হচ্ছে। আজকে ওই মহিলাটা হয়তো আবেগে পড়ে নিজের ছেলের নামে লাইফ ইন্স্যুরেন্স করতে চাইছে, কিন্তু পরবর্তীকালে যখন ওই ছেলেটাই তার বোনটাকে দেখবে না, তখন কিন্তু ওই মাটা নিজের মনকে খারাপ বলবে। তো সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে নিজের মনকে খারাপ বলার আগে আমাকে সেই কাজটা করতে হবে, এবং এই জন্যই কিন্তু আমি ওদেরকে যখন পুজোর পরে যাব, গিয়ে ওদেরকে লাইফ ইন্স্যুরেন্সটা করাবো, তখন কিন্তু আমি ওই মেয়েটার নামে লাইফ ইন্স্যুরেন্সটা অবভিয়াসলি করাবো, এবং পরে হ্যান্ডিক্যাপের লাইফ ইন্স্যুরেন্স কীভাবে করতে হয় সেটাও আমি জানাবো। এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, অ্যান্ড এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবে, যাতে এই ধরনের ভিডিও দিয়ে আমি তোমাদের হেল্প করতে পারি। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।